আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ডাটা কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। চলুন দেখা যাক তাহলে ডাটা রান্না করার জন্য কী কী উপকরণ দরকার। প্রথমে নিয়ে নিচ্ছি ডাটা, দুটো আলু, রান্না করার জন্য নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, আদা রসুন একসাথে পেস্ট করা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সয়াবিন তেল। রান্নার জন্য ডাটাগুলো কেটে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি অয়েল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো। আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, আদা রসুন দিয়েছি প্রয়োজন মতো, আর হলুদের গুঁড়োও দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু। দিয়ে দিচ্ছি একটু পানি, ফ্রেশ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। এগুলো ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো ডাটা আলু। ডাটা আলু আমি কুটে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব তরকারিগুলো। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দেব। ঢাকন খুলে নিয়ে এই প্রচারে ভালো করে কষাই নিতে হবে। আর তরকারির টেস্ট আসলে বোঝা যায় কষানো, আমরা সবাই তো রান্না করতে পারি, কিন্তু তারপর এক একজনের হাতে এক এক রকম লাগে, তার কারণ হচ্ছে এই কষানো। তরকারি যত ভালো কষানো হবে তরকারি তত টেস্ট হবে। কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে এসেছে, এই পর্যায়ে দিতে হবে পানি। এখন পানি দিয়ে দেবো। Thank you.
আর হ্যাঁ, একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। রান্না হয়ে গেছে,